বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, স্বামী শাশুড়ির দৈহিক নির্যাতনের অভিযোগ এনে এক গৃহবধূ মধুপুর থানায় মামলা করল। এবং নারীদের বিষয়ে, নারীদের উপর যে অত্যাচার, নারীদের উপর যে বিভিন্ন ধরনের নির্যাতন, এই বিষয়গুলোকে কেন্দ্র করে বারংবার কিন্তু আমরা দেখে থাকি কাগজে কলমে সেগুলো কমে গেছে, কিন্তু দিনের পর দিন যেভাবে উঠে আসছে এই ঘটনাগুলো, কোনোভাবেই কিন্তু মনে হয় না যে সেগুলো কমে গেছে আদৌ। চার বছর পূর্বে বিশালগড় থানার অন্তর্গত 2 নম্বর গেট এলাকার বাবুল দাসের মেয়েকে মধুপুর থানার হরিহর দোলা এলাকায় মৃত চন্দনদের ছেলে গোপালদের কাছে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে দেওয়া হয় এবং 70,000 টাকা এবং সমস্ত জিনিসপত্র দিয়েও দেওয়া হয় বিয়ের সময়। কিন্তু বিয়ের পর একটি সন্তান জন্ম নেয়। সন্তান জন্ম হওয়ার পর থেকে এই গৃহবধূর উপর বিভিন্নভাবে শ্বশুরবাড়ির সমস্ত লোকজন শারীরিক নির্যাতন চালাতে শুরু করে। কয়েকবার এলাকার মধ্যে সালিশি সভা করে মিলিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও শুধরায়নি স্বামী গোপাল দে। সোমবার রাত্রিবেলা আকণ্ঠ মদ্যপান করে বাড়িতে গিয়ে স্ত্রীর উপর অমানবিক অত্যাচার করতে শুরু করে স্বামী, এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়েছে সেই জায়গাতে, সেমন অভিযোগে কিন্তু এনেছেন সেই গৃহবধূ। কি অভিযোগ করছেন সেই গৃহবধূ শুনব। গুণ নাই, সুন্দর নাই, কালা, হের পছন্দ না, হে আমার লয়ে খাইতো না। আমি কইছি হে যদি না হইতা হে, মানে হে মেন কতলে আমার খাইতোই না, হে আমার বেশি এলে আমার পিঠে ধরে। এরপর প্রধান মেম্বার এলে হে আমি বলে খামো খামো, এরপর আবার পিঠে মারে ইতেই করে। হে 3-4 বছর ধরে কে মারধর করতেছে? জামাই, জামাই, এরপর শাশুড়ি, সবাই মিললে ছিল। শাশুড়ি কয়েকদিন আগে মারছে, মিটিং হয়ে গেছে। উদ্দেশ্যটা মারার উদ্দেশ্যটা কি? আমার ভালো লাগে না, হে এরপর আসল কথা হইলো, হে আর ভালো লাগে না, আমার লয়ে খাইতো না। হে আপনারা শুনলেন সেই নির্যাতিত গৃহবধূ কি বলেছেন এ ব্যাপারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশালগড় থেকে জুড়ে গেছেন সায়ন সাহা, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সায়ন, যে বিষয়টা আমরা জানতে পারলাম যে গৃহবধূ চার বছর ধরে সেখানে, 4 বছর আগে তার বিয়ে হয়েছে এবং নির্যাতিত হচ্ছে সেই গৃহবধূ, এই বিষয়ে আর বিস্তারিত কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখুন, গত 4 বছর পূর্বে বিশালগড়ের যে 2 নং গেট হয়েছে সেখানে বাবুল দাসের মেয়ের সাথে বিয়ে হয়েছিল মধুপুর থানাধীন হরিহরতলার গোপালদের সাথে। তো বিয়ের সময় তাকে নগদ 70,000 টাকা সহ বিভিন্ন পণ দিয়েছিল এবং তাদের বর্তমানে সন্তানও রয়েছেন, কিন্তু বিভিন্ন সময় পণের জন্য এবং বিভিন্ন ব্যাপার নিয়ে গৃহবধূর উপরে অত্যাচার করছেন এবং এর আগেও অনেকবার মারধর করা হয়েছিল। যদিও কিছুটি মীমাংসা হয়েছিল, গতকালকে রাত্রে গৃহবধূর উপর তার স্বামী বেতের উপর মারধর শুরু করেন এবং তাকে রক্তাক্ত করেন। বাপের বাড়ির লোকজন লাগিয়ে তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে আসছেন এবং আজকে সকালে মধুপুর থানায় গৃহবধূ তার স্বামী গোপালদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং সে পুলিশের কাছে সাহায্য চান। অনুপদা স্বয়ং যদি একটু জানার চেষ্টা করি যে এই যে পারিবারিক কলহ দীর্ঘদিন ধরেই চলছিল, এলাকায় সালিশি সভাও করা হয়েছে, কিন্তু তারপরেও কেন সেখানে শুধরায়নি স্বামীর পরিবার এবং সেই জায়গায় দাঁড়িয়ে গৃহবধূর বক্তব্য কি রয়েছে? দেখো, গৃহবধূর উপর বিয়ের পর থেকেই যখন অত্যাচার শুরু হয়, গৃহবধূ তার স্বামীর সম্মানের চিন্তা করে চুপ করিয়ে অনেক কিছু সহ্য করে যায়, কিন্তু কিছুদিন ধরে তার উপর এরকম ভাবে অত্যাচার শুরু হয় সে আর সহ্য করার মতো নাই এবং গতকালকে রাত্রে এমন ভাবে তাকে মারধর করা হয়েছে রক্তাক্ত অবস্থায়, তাকে উদ্ধার করে আনতে হয়েছে তার বাবার বাড়ির লোকজনদের। শ্বশুরবাড়ির যে বক্তব্য, তাদের পণ লাগবে, শুধু পণ লাগবে, কিছুদিন পর পর তার স্বামীকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি করছে। অনুপদা, একদম অসংখ্য ধন্যবাদ স্যার বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি সায়ন সাহা কিন্তু বিস্তারিতভাবেই তুলে ধরলেন যে গৃহবধূর যে স্বামী এবং তার পরিবার, তারা কিছুদিন পর পরেই গৃহবধূর উপর এবং তার পরিবারের উপর চাপ দিচ্ছিলেন যাতে পণ আরো দেওয়া হয়, আরো টাকা যাতে তাকে দেওয়া হয়, এবং সেই টাকা না পাওয়ার পরেই কিন্তু গৃহবধূর উপরে অকথ্য নির্যাতন উঠে চালায় তারা এবং তার পাশাপাশি মারধরও করতে থাকে। গতকালও একই রকম ভাবে আকণ্ঠ মদ্যপান করে স্বামী গোপাল দে
গৃহবধূর উপর মারধর করেছে, তার উপর অত্যাচার করেছে এবং রক্তাক্ত অবস্থায় তাকে গৃহবধূর যারা পরিবারের লোকেরা রয়েছেন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং আজকে মধুপুর থানায় সেই গৃহবধূ তার স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্য সংবাদ, সঙ্গে থাকবেন।